বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য আজকের ফ্লাইট সম্পর্কিত হট নিউজ তবে এখানে রয়েছে একটি খারাপ খবর প্রথমে খারাপ খবরটি দিয়ে নিয়েই আমরা ভালো খবরের দিকে চলে যাই আমিরাত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিনা খরচে প্রবাসীদের মরাদেহ আনা বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রবাসী বাংলাদেশিরা দোহায় ফ্লাইট চালু করলো ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহের প্রতি সোম এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে একই দিনে স্থানীয় সময় রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমিরেটস এয়ারলাইন্স চারে সেপ্টেম্বর থেকে দুবাই থেকে সাপ্তাহিক দুটি ফ্লাইট দিয়ে লুসাকায় যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করেছে সেপ্টেম্বর থেকে কোয়ালামপুরে সপ্তাহে ইউএস বাংলার তিনটা ফ্লাইট একে সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কোয়ালামপুরে মঙ্গলবার বৃহস্পতিবার এবং রোববার এবং দুয়ে সেপ্টেম্বর কোয়ালামপুর থেকে ঢাকায় সোমবার বুধবার ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে একশো আসনের বোয়ারিং সেভেন থ্রি সেভেন এইট নিয়ে ঢাকা কোয়ালামপুর ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে